गुड मॉर्निंग बोलो बोलो गुड मॉर्निंग गुड मॉर्निंग कोटा बाजे की बोले दूध बाजे तो शायद उन लोग ब्रश दिए से ब्रश नहीं रुकूं थोड़े था कि ब्रश पर ना ठीक करे शायद देखा लोग करे ना ना ब्रश करे करो गुड बॉय तो तुम ही ना करो ब्रश करो तातरी साढ़े नौटा बजे ब्रश कर खे तो स्नान करते इडली इडली नहीं आसलो इडली सांबर এই যে ওদের মানে বিস্কিট বিস্কিট দেওয়া বারণ ওই জন্য শুধু হেলদি ফুড তো তার আমার হাতটা কি বাজে লাগছে দেখতে খালি ফল দিয়েছি ওগুলো খাবে কোথায় সোনা কোথায় গেল সোনা কি তো এখানে আছে নাকি এখানেও তো নেই কোথায় গেল এখানেও তো নেই যা কোথায় গেল মনে হলো যেন কি নড়ছে একটা দেখে নিয়েছি এগুলো এখানে ধুলো বাবা হাত দেয় না হাত ধুয়ে নাও আর এই যে আজকে এটুকু থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি ইডলি আর সাম্বার আর দেখো বিষ্ণুবাবু সকালবেলা স্নান টান করে পুজো দিয়েছে আমি পুজো দিতে পারবো না আমাকে বলেছি তুমি স্নান করে পুজো দিয়ে নাও আর বাবা এই দেখো ইডলি লঙ্কা টমেটোর চাটনি আর কি টমেটো চাটনি হ্যাঁ আর নারকেলের চাটনি আর এইটাতে সাম্বার সাম্বারটাও খুব ভালো করে কোয়ালিটি খুব ভালো একটু দাম বেশি হলো কিন্তু কিন্তু এটা কিন্তু লাগে না কলা পাতায় দেয় যদি প্লাস্টিকও থাকে সাথে এটা তার কোনো অপশন নেই এই যে বাবা একটা স্পুন নিয়ে আয় তো শোনো ও যে স্পুনটা ওটা ঘুরে নিয়ে আসো সাম্বারটাও সাম্বারের মধ্যে সবজি টবজি সব দেওয়া থাকে অন্যান্য জায়গায় হ্যাঁ দাও চা লেগেছে গাজর বিন খাইয়ে দাও খাইয়ে দাও ক্যামেরা থেকে খাইয়ে দাও গাজর আছে ক্যামেরা থেকে খাইয়ে দাও দেখো আর অন্যান্য রেস্টুরেন্টে খালি ডালই দেয় কোনো সবজি টবজি থাকে না তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে আর এই যে সোনা বাবা খাচ্ছে তুমি কি জামা পরেছো আজকে মার্বেলের
ক্যাপ্টেন আমেরিকা। বাবা দিয়ে আসছে তো যে গেঞ্জিটা ঠিক করো তোমার। তুমি দুষ্টুমি করো না জানো, ম্যাম যা বলবে শুনবে ঠিক আছে। আর বাই করার সময় স্মাইল করে বাই করবে। হ্যাঁ শুনেছ? আর আর ক্লাসে ঢোকার সময় কি বলতে হয় ম্যামকে বলো তো। হ্যাঁ টাটা। তো দেখো শুয়েই ছিলাম আমি সকাল থেকে, খেয়ে দেয়ে শুয়েই ছিলাম, এডিটিং করছিলাম আর কি। তো এখন ভিডিওটা কালকের ভিডিওটা পোস্ট করব। আর এই যে রান্না করেছি ডাল চাল, তারপরে পেঁয়াজ রসুন আলু টালু দিয়ে সব আর কি সিদ্ধ ভাত। মানে আমরা এরকম করে খুদের ভাত করতাম, তা খুদ তো নেই, এটা ভালো চাল দিয়ে, তাই জন্য বিষ্ণুবাবু বলে ঝরঝরে ভাত বা খুদের ভাত যাই বলো না কেন আর কি সিদ্ধ ভাত করছি আর কি। তো এইটা হবে। আর কালকের এইখানে শিম বাটা রয়েছে, এই যে অনেকটা শিম বাটা রয়েছে, শিম বাটা আর শাক ভাজবো, ওই শাক দিয়ে আমাদের দুপুরবেলার খাবার হবে। আজকে আর মাছ টাস কিছু। আর ফ্রিজের মধ্যে ডিম রয়েছে, সোনা আসলে ওর জন্য ডিম ভেজে দেবো। তো এদিকে আমি এসেছি মশারিটা ধুতে, অনেক দিন ধরে ধোয়া হয়নি আর নোংরা হয়েছে, আর বেডশিটগুলো নোংরা হয়েছে, কিন্তু সেগুলো আমি কালকে ধুয়ে দেব, কালকে না হলেও কালকে তুলে রাখবো, তারপর পরশু দিন ধুয়ে দেবো। তো অনেক দিন ধরেই ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছে না। আর শরীর খারাপ যতই থাক, যদি শুয়ে থাকি না, সকালবেলা একটু বেশি পেটে ব্যথা করছিলো, এখন একটু কমেছে বলে ভাবলাম যে না করেই ফেলি। মানে যত বসে শুয়ে শুয়ে বসে থাকবো তত আর বেশি কষ্টটা ফিল হবে। তো ভাবলাম যে মানে শরীর খারাপ থাকি, স্নান করার আগে এটা মশারিটা ধুয়েই রাখি। আর ওদিকে কাঁথাগুলো মানে ধুয়ে ফেললাম, তো ওই জন্য মনে হলো যে না মশারিটাও ধুয়ে ফেলি, আর বেডশিটটাও তুলে দেবো, তাহলে আমার বিছানাটা পরিষ্কার হয়ে যাবে আর কি। আর ভাত তো ওদিকে হচ্ছে, ভাতটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি মশাইটা ধুয়ে স্নান করে আসবো, তারপরে শাক রয়েছে শাক ভাজবো, আর সোনার জন্য একটু অমলেট করবো আর কি। আর দেখো মশারি ডলতে ডলতে আমার মানে পেডিকিওরও হয়ে গেল, পায়ের তলা যে ঘষবো সেরকম মানে জায়গা প্রতিদিন খুঁজে পাই না আর কি। তো আজকে মশারি ধুতে ধুতে আমার পেডিকিওর হয়ে গেল, অনেকটা পা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে একটা ওয়েদার ড্রাই না, প্রচণ্ড পা ফাটে, মানে প্রতিদিন ডোলে ডোলেও কোনো কাজ হয় না। এবার প্রতিদিন যদি গরম জল দিয়ে ধোয়া হয় তাহলে হয়, কিন্তু সেটা তো আর সম্ভব না, প্রতিদিন গরম জল দিয়ে ধোয়া টাইম লাগে প্রচণ্ড। তো সে হর্ন দিচ্ছে কে জানে। তো দেখো আমি এদিকে মশারি ধুতে ধুতে সোনা চলে এসেছে, তো ওর আবার জোর হিসু পেয়েছে, তো ও ঢুকে পড়েছে বাথরুমে, আবার বলছে আমার দিকে তাকাবে না, বড় হয়েছে তো লজ্জা হচ্ছে একটু একটু, আবার বলছে যে ক্যামেরা দেখ সবাই দেখছে নাকি আমাকে, বলছে না দেখছে না। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে দিয়েছি, সেগুলো ধোয়া হচ্ছে। এই দেখো ওই পার্সেলটা এসছে ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর মানে আমার মাথা খারাপ হয়ে গেছে শরীর খারাপের জন্য, এত দুর্বল লাগছে যে আমাদের জায়গায় ব্যাঙ্গালোর থেকে এসছে। ওরে বাবা রে কি গরম, একটা জিনিস আছে তোমাদের দেখাই, একটা ভীষণ একটা মূল্যবান জিনিস, এক হাত দিয়ে তো কাটতে পারছি না, তারাও খুলে দেখাই। এই দেখো কি এর মধ্যে কাচি ধরেছি তাই এত গরম। আর এই 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 জিনিস মানে দেখেছো ওর ব্যাংক, কাঁচিটা ধরলাম একটু তাই কত গরম দিল, যে আমার এটা যেন কিছু হয় না, কাঁচিটা যেন ভাঙে না। এরপরে যে টাকা হলে যে আমাকে কি কত গরম দেবে, ওই যে টাকা রাখবে। হ্যাঁ ও বাবা, এখানে যে তোমার ব্যাংকের দেখি লক সিকিউরিটি নেই, এখানে তো একটা সিকিউরিটি গার্ড লাগবে। হ্যাঁ এই যে এখান থেকে যদি টাকা বেরিয়ে যায়। এই দেখো শাক বসিয়েছি একটুখানি, মেটি শাক পালং শাক দুটোই ছিল একসাথে, তো দুটো মিলেই বসিয়ে দিয়েছে। আর এইখানে সোনার জন্য
ডিম ভাজছি। যা ডিমটা পুড়ে গেল, মানে বেশি ভাজা হয়ে গেছে। বলেছিল মাছ করতে, খেতে পেয়েছে ওই তো ম্যাজিক। কত বড় ডিম হয়েছে? আচ্ছা সস দিয়ে না ভাত দিয়ে বাবা। আজকের খাবারটা যে হবে না একদম জমে যাবে। শাক ভাজা, শিম বাটা, পেঁয়াজ লঙ্কা, অমলেট, যদি ওটা সোনা খাবে, এই হচ্ছে ভাত, সিদ্ধ ভাত। ও এর সাথে কিন্তু শাক ভাজা দিয়ে বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর কাঁচা পেঁয়াজ আছে, আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর একদম জমে যাবে খাবার। যতই ভালো খাবার হয়, এই খাবারের যে একটা তৃপ্তি, সেই খাবারে কোনো ভালো ভালো খাবার এনে দিতে পারবে না, তাই না বাবা? হাত দেন, হাত দেন, বা হাতে বা হাত। দেখো ভাতটা একদম নীল এসেছে, ঝুরঝুরে হয়েছে। আর কিন্তু এটা ফেনা ভাত, কিন্তু ফেনা ভাত না, এটা ঝুরঝুরে ভাত, সিদ্ধ ভাত। ফেনা ভাত এরকম হয়, ভাতটা সফট হয়েছে কিন্তু কি বলে গায়ে লাগে না, একদম ঠিকঠাক হয়েছে। চলো খেয়ে নি। আর এই যে আজকে কড়াই নিয়ে বসে পড়েছি, যে সোনার ভাতটা ঘি দিয়ে মেখেছি, যা গন্ধ বেরিয়েছে না। আর আমরা তো খাবো তেল দিয়ে, তেল দিয়েও যেরকম ভালো লাগে, তেল আর পেঁয়াজ দিয়ে আর ঘি মিলে। আর তুমি খেলে সবাই খেতে পারবে না। কেমন টেস্ট? এই সবার দিকে তাকিয়ে বলো, মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে কত টেস্ট হচ্ছে। এই যে এই কাঁথা দুটো ধুয়ে দিয়েছি, খেয়ে দিয়ে উঠে মেলে দিলাম, এক্ষুনি শুকিয়ে যাবে, কিন্তু ভালো করে মেলতে পারিনি, আর জায়গা নেই। আর ওই দিকটা তো মেললাম না, আর তো এই দিক, এই দিকটা তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে মশারি, ভালোই নোংরা হয়েছিল। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি সারাদিন মানে কি বলবো, আর শুয়েছিলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এসে রান্নাঘরে পুরো ঘরের হচ্ছে টানের হচ্ছে, কিচ্ছু আমি গুছাইনি আজকে। তো এই যে ওকে পড়াতে বসেছি, অঙ্ক করছে, আর আমি এদিকে চা খাচ্ছি। তো ওই যে এখন করছি রুটি, 9:30 বেজে গেছে, আমার গলার ভয়েস কি বলবো, আর এনার্জি পাচ্ছি না, তো এরকমই গলার ভয়েস বেরোচ্ছে আমার। আলু, বেগুন, টমেটো, শিম, বিনস, একটা মুলোও দিয়েছি, মুলোটা না দিলেই ভালো হতো এই তরকারির মধ্যে, কিন্তু দিয়ে ফেলেছি, আর কী করা যাবে। তো এই তরকারিটা করবো, এটা দিয়ে যদিও ভাতের সাথে ভাল লাগে, তবে আজকে মানে এই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্যই করছি আর কি, রুটির সাথে খাওয়ার জন্য। তো এখন এই প্রায় হয়ে গেছে, ফোড়ন দিতে হবে আর কি, আর একটু জিরে বাটা দেব। আর এই যে আটা মেখেছি, 3টে রুটি হবে। আর এই দেখো দুপুরের ভাত এই কটা রয়েছে, তো আমার খিদে নেই, মানে এই কটা খাবো, আর একটু তরকারি খাবো বেশি করে। আর সেদিনকার কি তেলে আর কি যেন চিড়ে দিতে গিয়ে জিরে দিয়ে ফেলেছি কালকে, গতকালকে, তো সে যে চিড়া জিরাটা ভালো ভাজাও হয়নি, তো এইটাই আর মানে অল্প অল্প করে এটাই ইউজ করবো আর কি, 2-3 দিন ইউজ করলেই শেষ হয়ে যাবে। আর দিয়েছো তো রুটি বেলবা তুমি? হ্যাঁ রুটি বেলবা? ওরে হাসি রে, রুটি বানাতে আজকে তোমরা দেখো যে ও কিরকম রুটি বানায়।
এই দেখো এটা আগে দাঁড়াও 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 আমি দেখিয়ে দিই একটুখানি। এটা এরকম আটার মধ্যে এরকম করতে হয়। এই দেখো সব আটা লেগে গেলো, এইবার বেলো। বাস বাস এবার ঘুরাও, এবার ঘুরিয়ে দাও। হ্যাঁ বাবা আমাকে হাত দিতে দিচ্ছে না, এই দিকে আজকে যে কী শেয়ার করবো কন্টেন্ট পাচ্ছিলাম না, এত সুন্দর একটা কন্টেন্ট আজকে তোমরা দেখে নাও। মাত্র 5 বছর বয়স আমার সোনার, 5 বছর এই কত সুন্দর রুটি ফেলছে, দেখেছো কী সুন্দর গোল হয়েছে। আগেও আমার দিদির মেয়েও পারে, এত সুন্দর রুটি বেলে ও আরও ছোটোর থেকে। বুকটা দেখে দেখে দাদাও শিখে গেছে না, আবার ঘোরে কিন্তু হালকা হালকা ঘোরেও দেখবে রুটি। এইদিকে পাতলা যাচ্ছে বাবা, এইদিকে বলো, আমার আর কষ্ট নেই, আমার বৌমারও কষ্ট হবে না। আমার সোনা বাবা রুটি করতে পারবে, আমার বৌমার আর কষ্ট হবে। এবার এইদিকে বেললো, হ্যাঁ এইদিকটা পাতলা আছে, হ্যাঁ ঠিক আছে, এইদিকে বেলো, ওইটা দেয় না, এইদিকে বেলো, এইদিকে নিচের দিকে, হ্যাঁ এই তো, আস্তে আস্তে হালকা করে জোর দেবে না, তাহলে কী হবে বলো তো, পাতলা মোটা হয়ে যাবে, একদিকে পাতলা হবে একদিকে মোটা, বাস বাস বলো, এই বেলো বেলো। এরকম পুরোটা চেপে দেয় না এক জায়গায়, হ্যাঁ তো গেছে। এইবার এই দিকে না আবার আরেকটা করবে না, আমি করবো, করো তাহলে না, এর মধ্যে ডুবাও, আমি হাতটা ধুই, আমার হাতে শিশির করছে। আবার ভাবছি তোমার উপরে করব। সব দিকে বেলতে হয়, এইদিকে এইদিকে গোল হয়ে গেছে, হ্যাঁ গোল হয়ে গেলে হবে না, আরো পাতলা হতে হবে। হ্যাঁ এখান থেকে আটা নাও, আরো আটা নাও, এই যে এখানে আটা নেই, বেশি করে নাও। এই দেখো রুটি কিন্তু ফুলেছে, এই দেখো আস্তে আস্তে বেলো বাবা, হ্যাঁ এই তো যে তরকারি হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর আজকে সব কটা রুটি কিন্তু ফুলেছে, এই প্রথম রুটিটা একটু পুড়ে গেছে ওর দিকে খেয়াল করতে গিয়ে, সব কটা রুটি ফুলেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব ঘুমোতে, সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, ও যেহেতু দুপুরবেলা ঘুমায়নি ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর আমার আসলে দেরিও হয়ে গেছে রান্না করতে, আজকে খাওয়া দাওয়ায় দেরি হয়ে গেল। তো এখন প্রায় 11টা বাজতে গেল, তোকে ঘুম পাড়িয়ে দিই। আর আজকে যে কী শেয়ার করলাম তোমাদের সাথে যাই না, কিন্তু আমার সোনা আজকে দিনটা পূরণ করে দিয়েছে আমার, মানে রুটি বানিয়ে। তো যাই হোক, ভালো, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। টাটা বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।